নোয়াখালী নিভৃত গায়ে 52 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল রবিরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই স্কুলটিতেই হচ্ছে বঙ্গবন্ধুর নামকরণে প্রতিষ্ঠিত দেশের সর্বপ্রথম কোনো প্রতিষ্ঠান। দেরিতে হলেও অবশেষে সরকারিকরণ করা হলো বিদ্যালয়টি, আর এতে করে উল্লসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। 1970 সালে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত রফিকুল্লাহ মাস্টার সোনাইমুড়ি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে রবিরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তবে প্রতিষ্ঠার পর থেকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকতে হয়েছে বিদ্যালয়টিকে। নিজে নিজে গর্বিত, আমাদের ম্যানেজিং কমিটির সদস্য যারা ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছেন তারাও গর্বিত, এলাকাবাসী আমরা গর্বিত। নানা বৈরিতা ও অবহেলার পরও নিয়ম শৃঙ্খলা শিক্ষার পরিবেশ ও বোর্ড পরীক্ষায় বরাবরই ভালো করে আসছে বিদ্যালয়টি। এদিকে সরকারি হওয়ার খবরে শিক্ষক শিক্ষার্থী সহ সবাই উচ্ছ্বসিত। প্রায় 52 বছর পরে আজ আমাদের স্কুলটি সরকারি হয়েছে জানি আমরা অনেকে অনেক খুশি। আজকে আমাদের বিদ্যালয়ে পৌঁছেছে রবিরহাট বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়, এতে আমরা সবাই খুশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রথম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে আমি অনেক গর্ববোধ করি। বিদ্যালয়টি সরকারিকরণের মধ্য দিয়ে এর প্রতিষ্ঠাতা প্রয়াত রফিকুল্লাহ মাস্টারের স্বপ্ন সার্থক হয়েছে বলে মনে করছেন তার পরিবারের সদস্য সহ বিদ্যালয় পরিচালনা কমিটি। আমরা আশা করতেছি এই এলাকার ঝরে পড়া যে শিক্ষার্থীরা ছিল এই সরকারিকরণের ফলে তারা ঝরে পড়ার কোনো সুযোগ থাকবে না। আজকে এই সরকারিকরণের মাধ্যমে আমার বাবার স্বপ্ন প্রতিষ্ঠিতা এই যে প্রতিষ্ঠাতার স্বপ্ন ছিল সেটা পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। তার উদ্দেশ্য সৎ ছিল, আর সৎ ছিল বিদায়ে তার সেই সাহস ছিল সে পাকিস্তানি শাসক গোষ্ঠীর রোশানলে পড়েও সে তার উদ্দেশ্য ছিল এই অঞ্চলের মানুষকে শিক্ষিত করা। 1970 সালে প্রতিষ্ঠার পর 1971 সালের পহেলা জানুয়ারি বিদ্যালয়টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।